বেরোলাম বাড়ি থেকে একটা নাগাদ বেরোলাম, আধ ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। একদম আমরা সাইন্স সিটি হয়ে সাইন্স সিটি পেরিয়ে তারপর মা সেতু হয়ে আমরা আলিপুরের দিকে ঢুকব। আমি আর আমার সঙ্গে ছেলে ঋষিন আছে, হ্যাঁ, আর আমরা একটা ক্যাব হায়ার করেছি, একটা উবের হায়ার করেছি। শীতকাল আজকে ভালোই, টেম্পারেচার অনেকটা নেমেছে, ভালোই লাগছে। আজকে আমার ছুটির দিন, আমি তিন দিন ছুটি নিয়েছি। আমরা পৌঁছে গেছি, ট্যাক্সি থেকে নামলাম। একটা আমরা এখন রোডটা ক্রস করার জন্য একটা এখানে দেখতে পাচ্ছি, এসকেলেটারের মাধ্যমে ভালো ভিড় হয়েছে মনে হচ্ছে। আজকে উইকডেজ, তাও মনে হচ্ছে ভিড় আছে। আমরা অ্যানাকোন্ডা দেখতে এসেছিলাম কিন্তু কাঁচা কিছু দেখতে পেলাম না, ও হয়তো ঠান্ডার জন্য ওরা হয়তো ভেতরের দিকে আসে। তো যাক, আমি অ্যানাকোন্ডার আপনাকে একটু ডিটেলস দেখাচ্ছি, যেটা লাগানো আছে বোর্ডটা, ওরা কী খায়, ওদের বাসস্থান, এগুলো আছে দেখতে পারেন। তারপর এখানটা দেখুন, এগুলো বিভিন্ন রকমের অ্যানাকোন্ডার ছবি দিয়ে, ইয়েলো অ্যানাকোন্ডা, এখানে ইয়েলো অ্যানাকোন্ডাই রাখা আছে, আমরা এটাই দেখতে এসেছিলাম, দেখতে পেলাম না। ওটা হয়তো ঠান্ডা যেন ভেতরে ঢুকে আছে, নেক্সট টাইম চেষ্টা করব। যদি বেরোয় তো ওটা তো আমাদের কন্ট্রোলে নেই। আমরা জিরাফের কাছে এসে গেছি, দেখুন দাঁড়া ক্যামেরা অফ করে দিস, এই এই যে এই যে এখানে আছে একটাই, এখন আপাতত দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা মুখ বাড়াচ্ছে। দেখালাম, এবার আমরা ক্রোকোডাইলের কেজের দিকে যাচ্ছি, দেখেছি। এবার আপনাদের ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি, দেখতে পাবে। আর একটা উপরে আছে, এটা বেশ বড়, এর বেশি আমরা জুম করতে পারবো না, কিন্তু আশা করি আপনারা দেখেছেন জু, জু এর ক্রোকোডাইল। ক্রোকোডাইল জল শুকিয়ে গেছে, জল তো হইছে, ওখানে ওরা শুকিয়ে গেছে, জল ভালোই আছে ওখানে। আপাতত দুটোই দেখতে পাচ্ছি, হয়তো এখনো জলের ভিতরে অনেক আছে, হয়তো জলের ভিতরে। তো ওখানে আমরা হোয়াইট টাইগার দেখতে পাবো, দেখি একটু মুখ দেখাবেন প্লিজ, মুখ দেখা
আর একটু সামনে আসুন স্যার, এত আস্তে আস্তে চলবেন স্যার, আওয়াজ যাচ্ছে স্যার। সুন্দর রেকর্ডিং, হ্যাঁ তাহলে রেকর্ডিং করতে ঠিক তো। দেখো পেটের দিকটা একটু ঝুলে আছে, আমাদের খিদে পেয়েছিল, আমরা খেয়ে নিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। যদি আমরা কি খেয়েছিলাম এখানে, আমরা হাওয়া ক্যান্ডি খেয়েছিলাম, এই আঙ্কেলটা বানিয়েছিল, থ্যাংক ইউ আঙ্কেল বানানোর জন্য, আর 20 রুপিস করে নিয়েছিল। আমরা সিংহ দিকে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমরা ঢোল দেখতে পেলাম, এটা হচ্ছে ওর ছবি, দেখে নিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একে, তাই জন্য আপনাদের দেখাতে পারবো না। অনেক ভিতরে আসা আমরা দেখতে পেয়েছিলাম, ওই যে ওই যে ওই যে ওই আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওই যে ওই যে মনে হয় দুটো আছে, ভালো করে দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে এন্ড করছি, মানে পজ করে দিচ্ছি, দোকানে মাইনাস হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, জুম করো, ওই যে ওই যে ওই যে মাইনাস হয়ে আছে, ঘুমাচ্ছে বেচারা, জেগে কি লাভ হবে। তো এটা হচ্ছে ওর পুরো এলাকা, ওই যে ওই যে ওই যে ওই যে ওখানটায় শুয়ে আছে, হয় না সবাই ঘুমিয়ে আছে শীতের সময়, এর নেই কোনো বায়না, তাই জন্য নাম হচ্ছে হয় না। একে আনা হয়েছে চায়না থেকে, থেকে চায়না, আমরা লাইন মেলাচ্ছি, নাম মনে হয় রাখা হয়েছে তাই হয় না। নেক্সট লোকেশন আছে কত, তো আমরা বাগিয়ে কাছে ফরচুন এসে গেছি, প্যান্থেরা চলো, ওখানে অনেক বড় রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছেও বড়, যখন আমি যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম অফিসিয়াল স্টেটস অফ ফ্লাওয়ার অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়ার অনেকগুলো ফুল, যেটা আমাদের স্টেটসে আছে, আর একটা চার্ট দেখতে পেলাম অফিসিয়াল বার্ড অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, যেটাও আমাদের স্টেটসে আছে। আমি এখানে আবার চার্টসগুলো দেখাচ্ছি, যদি আপনার দরকার হয় তো আপনি স্ক্রিনশট নিতে পারেন, কারণ এইগুলো অনেকজনের খুব দরকারই হয়, জাস্ট লাইক এনি প্রজেক্টস যদি দরকার হয়। সো দ্যাটস ইজ ফর টুডে, সো আই হোপ ইউ লাইক দিস ব্লগ, সো যদি পছন্দ হয় তো লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আসছি একটা নতুন ব্লগে বা নতুন শর্ট ভিডিওতে, আমি এখন খুব কমই ব্লগ ছাড়ি আমি জানি, বাট সি ইউ সুন অ্যান্ড গুড বাই।